আজকের গন্তব্যস্থল লামাহাট্টা। 2012 সাল থেকে সরকারি উদ্যোগের সাথে উপজাতিরা হাত মিলিয়ে যত্ন করে গড়ে তুলেছে এই পার্ক, যেখানে 10 টাকাতেই মিলবে প্রবেশের ছাড়পত্র। পার্কের ভেতরে আছে সুন্দর বসার জায়গা, যেটা ফটোপ্রেমিকদের আকর্ষণ করবেই, আর আছে একটি কাঠের ওয়াচ টাওয়ার। যত দূর চোখ যায় শুধুই চিরহরিতের ঘন বন, তার সাথে পাল্লা দিয়ে পথপথ করে তুলে চলেছে নানা রঙের কাপড়ের পতাকা। আঁকাবাঁকা রাস্তা ধরে ট্রেক করে আমরা পাহাড়ের ওপরে উঠে চলেছি, যেখানে চূড়ায় পৌঁছে দেখা যাবে একটি সুন্দর লেক, যেটা গ্রামবাসীদের কাছে খুব পবিত্র। এখানকার একটি বিরলতম আকর্ষণ দুষ্প্রাপ্য সব অর্কিড, যেটা দেখতে হলে যেতে হবে নভেম্বর মাসে। প্রতিদিনের ব্যস্ত জীবনের কোলাহল থেকে মুক্তি পেতে একটি পারফেক্ট গন্তব্যস্থল হল শেরপাদের গ্রাম লামাহাট্টা। 5,700 ফুট উচ্চতে অবস্থিত এই গ্রামে তামাং, ভুটিয়া, ডুকপা ইত্যাদি পার্বত্য উপজাতির বাস। তিব্বতী লামাদের ভারত সরকার এখানে বসবাসের ব্যবস্থা করায় সেই থেকে জায়গার নাম লামাহাট্টা। এ যেন রূপ বৈচিত্র্যের সম্ভার, পাইনের জঙ্গল, পাহাড়, আকাশ, নিরবতার গ্রামবাসীর সরলতা এখানে মিলেমিশে একাকার। এই লেকের সামনে দাঁড়িয়ে তো অবশ্যই ছবি তুলতে হবে, এবং রাস্তাটাও কিন্তু বেশ দুর্গম যেভাবে দেখতে পাচ্ছ। তবে রাস্তা যতই দুর্গম হোক না কেন, এই সৌন্দর্যে নিজেদেরকে মন না মাতিয়ে থাকতে পারা যায় না। এখান থেকে কাছাকাছি তাকদা অর্কিড সেন্টার, তিনচুলে, পেশক টি গার্ডেন এগুলোও কিন্তু ঘুরে আসা যায়। আজকের জন্য সবাইকে বিদায় জানালাম, টাটা।